এই দলটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। সর্বত্র কাঠবানি ছাড়া, মিথ্যাচার ছাড়া এর কোনো বিকল্প রাস্তা নেই। এই ধরুন বিজেপির কর্মসূচি, সমাজকুটের বৈশাখের সমস্ত এইসব 5 পয়সা 10 পয়সার লিডাররা যেগুলোকে হাতে খড়ি আমি দিয়েছিলাম, এরা বলছে বিজেপির কর্মসূচিতে গেলে ঘরের হাফ টাকা পেয়েছ আর বাকি টাকা দেবো না। এগুলো একদম ভয় পাবেন না, টাকাটা তো নরেন্দ্র মোদীর, পিএমওয়াই নয়। সেটা দেখবেন পিএমওয়াই প্লাস। মোদীজি 22 সালের মধ্যে সবাইকে বাড়ির টাকা দেবেন, আর এরা মাত্র বলি বলছে। একদম নিশ্চিন্তে রাখুন, বিজেপি সরকার করছে, নিশ্চিন্তে রাখুন, ভয় পাবেন না। এখন থেকে বলুন যে তোমরা যে যা রাজনৈতিক দল করতে পারো, কোনো ক্ষতি নেই। বিজেপি বিশ্বাস করে যে সব রাজনৈতিক দল থাকবে, লড়বে, মানুষ ঠিক করবে। শুধু একটা কথা বলবেন, এমন আচরণ করবে না যাতে 15ই মে পরে তোমার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হয়। আপনারা জানেন আমফানে মোদী টাকা দিয়েছিল, বরুণ নামে এরা মিথ্যা 30,000 করে টাকা নিয়েছে, তালিকা আছে আমার কাছে। মানের বরজ নেই, দুটো করে ইউনিট দিয়েছে 6-12 হাজার টাকা। অতএব এদেরকে সমূলে উৎপাদন করার জন্য বিজেপির বন্ধুরা আছে তো, সঙ্গে আমিও নেমেছি।